হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক ম্যাচ গিয়ে গ্লাসে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ড রিসেন্ট তোমার এসএসএসি জিডির কনস্টেবলের এক্সাম হচ্ছে আজ আমরা এসএসসি জিডি কনস্টেবলের যে রিজনিং সেটটি আছে আর ইএস এনআই এনজি রিজনিং যে সেটটি আছে সেই রিজনিং সেট নিয়ে আলোচনা করব আমরা মোট দশটি পার্ট নিয়ে আলোচনা করব রিজনিং সেটের এবং এই দশটি পার্টের যা আলোচনা করবো এর বাইরে থেকে আমাদের কিচ্ছু থাকবে না এই দশটি পার্টের ভিতরেই তোমরা এ টু জেড অল রিজনিং পেয়ে যাবে তোমাদের রিজনিংয়ে যেই চল্লিশ মার্ক থাকবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের এই চল্লিশ মার্ক পুরোপুরি এই দশটি পার্টের মধ্যেই পেয়ে যাবে এর বাইরে কিছু থাকবে না মোট আমাদের কুড়িটি রিজনিংয়ের কোর্সেন থাকবে এবং দুই মার্ক করে তো আমাদের মোট মার্ক চল্লিশ তো ফ্রেন্ড কথা না আমাদের রিজনিং পার্ট নাম্বার অনে চলে আসি দেখো আমাদের এক নম্বর রিজনিং কি আছে দেখো সিরিজ আছে সিরিজ আমরা সাধারণত দু সংখ্যা সিরিজ করি বা অনুপাদের সিরিজ করলেও দুটো সংখ্যা থাকে বাট আমরা এই এসএসসি জিডি কনস্টেবল এক্সামে তিনটে পার্টে এরকম একটা পার্ট দুটো পার্ট এবং তিনটে পার্ট এই ধরনের সিরিজ আমরা বেশি পাবো তো ফ্রেন্ড এটা কীভাবে করবো দেখো কী আছে আমাদের প্রথম আমাদের থার্টি টু আছে দেখো থ্রি টু এই তিনের স্কোয়ার নয় এবং এই দুয়ের স্কোয়ার চার এটাকে এখানে লেখেছে সেমভাবে পরেরটাও থার্টি ফোর তিনের স্কোয়ার তিন তারিখে নয় এবং চারের স্কোয়ার চারে চারে ষোলো নয়শো ষোলোটাকে এখানে লেখেছে এবং তারপরে পঁয়তাল্লিশ আছে চারে চারে ষোলো এবং পাঁচে পাঁচ পাঁচে পঁচিশ ষোলোশো পঁচিশ তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সিরিজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ড এই ধরনের সিরিজের রিজনংগুলো আমরা মোট চার থেকে পাঁচটি পাবো আমাদের নেক্সট পার্ট কী আছে দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এবিডি ইএ জি এইস এই চারজন বন্ধু একটি গোল টেবিলে মুখোমুখি বসে রয়েছে তারা একই ক্রমানুসারে টেবিলে বসেছে মানে তারা এবি পর পরপরভাবে বসেছে তাদের অবস্থান দক্ষিণ দক্ষিণ দক্ষিণবর্তে তাদের সবার অবস্থান দক্ষিণ দক্ষিণবর্তে রয়েছে যদি জি উত্তর দিকে বসে তাহলে সি কোন দিকে বসে তো ফ্রেন্ড আমরা একটা গোল্ডেমিল বানিয়ে নিই এবার দেখো আমাদের বলে দিয়েছে জি তো আমরা আগে ইস্ট দিক নির্ণয় করে নিই ইস্ট ওয়েস্ট নর্থ এবং সাউথ আমাদের কোশ্চেনে বলে দিয়েছে আমাদের জি বসেছে উত্তরে তাহলে আমাদের এখানে জি হলো জি আমাদের এখানে বসেছে আমরা মোট কজন আটজন জন আটটা দাগ দিয়ে নিতে পারি সবাই সবার পাশাপাশি আছে জি বসেছে এখানে তাহলে জির পরে কী আছে এইস জির পরে এইস আটটা কমপ্লিট হলো জি এইস এবার আমরা প্রথম থেকে আবার শুরু করব কারণ তারা পরপর বসেছে বলে দিয়েছে তারা একেই ক্রম অনুসারে বসেছে পরপর বসেছে তাহলে এখানে এ বি সি ডি ই এফ এবার আমাদের কোর্শনে বলে দিয়েছে জি যেখানে বসেছে তাহলে সি কোন দিকে বসে আছে সি কোথায় বসে আছে তাহলে সি আমাদের সাউথে বসে আছে সাউথ মানে দক্ষিণ দিকে আমাদের সি বসে আছে তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার তো এই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা সাধারণত দু থেকে তিনটি পাবো আমাদের নেক্সট পার্ট কী আছে দেখো দিক নির্ণয় কোশ্চিন পর্টে দেখি এক ব্যক্তি দশ মিটার সামনে গিয়ে আবার দশ মিটার ডান দিকে গেলেন এরপর ওই ব্যক্তি প্রত্যেকবার বাম দিকে যথাক্রমে পাঁচ মিটার পনেরো মিটার এবং পনেরো মিটার গেলেন শুরু থেকে শেষ স্থানের দূরত্ব কত তার দেখো আমাদের কোশ্চেনে কি বলে দিয়েছে এক ব্যক্তি দশ মিটার সামনের দিকে গেল প্রথম তো আমরা এখানে ধরে নিলাম একটা এখানে আমরা শুরু করলাম এখান থেকে দশ মিটার আমাদের সামনের দিকে গেল দশ মিটার সামনের দিকে গেল আবার দশ মিটার ডান দিকে গেল আবার এখান থেকে দশ মিটার তাহলে ডান দিকে গেল এরপর ওই ব্যক্তি প্রত্যেকবার মানে প্রতিবার বাদিকে বাঁ দিকে একবার পাঁচ মিটার আবার বলে দিয়েছে বাদিকে একবার পনেরো মিটার আবার বাদিকে গিয়ে পনেরো মিটার এরপরে কী শুরু থেকে শেষ অবস্থান কত তাহলে এখানে এসে এবার শুরু থেকে শেষ আমাদের এই এইটুকের ডিফারেন্স চেয়েছে এইটুকের ডিফারেন্স কত শুরু থেকে তার শেষের অবস্থান দূরত্ব কত আছে তো ফ্রেন্ড এরা দেখো আমরা এখানে যখন দশ পেয়েছি এবং এখানে পাঁচ আছে তাহলে আমাদের এখানেও পাশ তাহলে দশ এই পাস যোগ করলে পনেরো তাহলে এটা পুরো কভার হয়ে গেল পনেরোতে এবং এটাও পনেরো এবার দেখো এখানে আমাদের পনেরো দিয়েছে বাট এখানে আমাদের দশ আছে এখানে যদি আমাদের দশ থাকে এই পনেরো থেকে কত দশ বাদ গেলে কত থাকবে পাশ তাহলে আমাদের এইটুকের দূরত্ব কত পাস তাহলে এইটুকু দূরত্ব যখন পাস সেম এইটুকু দূরত্ব পাস তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে পাস মিটার তো অপশন নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ড এই ধরনের দিক নির্ণয় রিজনিং আমরা দু থেকে তিনটি পাবো আমাদের নেক্সট পার্ট রক্ত সম্পর্ক কি আছে দেখো কোশ্চনে একটি ছেলেকে দেখিয়ে রুমা বলল রুমা একটি ছেলেকে দেখিয়ে বলল তিনি হলেন এটা রুমা এটা ছেলে তিনি হলেন আমার ঠাকুরদার ছেলের ছেলে তাহলে রুমার ঠাকুরদা যদি হতে হয় আগে তার পিতামাতা আসবে তারপরে তার ঠাকুরদাদা আসবে এটা এবং এটা ফাদার তার ছেলের ছেলে এই রুমার ঠাকুরদাদার ছেলে তার ছেলে তাহলে রুমার কি হবে তাহলে ছেলেটি রুমার সাথে কি সম্পর্কিত দেখো ঠাকুরদাদার ছেলে মানে রুমারও বাবা এবং ছেলেটিরও বাবা তো তারা ভাই বোন তো রুমার ছেলেটি কি হবে রুমার ছেলেটি ভাই হবে তো আমাদের অ্যান্সার অপশন নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার আমরা এই ব্লাড রিলেশন দু থেকে তিনটে পাবো আমাদের নেক্সট পার্ট কী আছে দেখো ভেনচিত্র পায়রা পাখি কুকুর দেখো পায়রা পাখি কুকুর আমরা লিখে নিই পায়রা পাখি এবং কুকুর দেখো এই পায়রা সে কিন্তু একটা পাখি এবং কুকুরটা একটা পুরোপুরি আলাদা তো আমাদের ছবি কীরকম হচ্ছে একটা গোল প্লাস আর একটা গোল তো এই ধরনের গোল কোথায় আছে দেখো অপশন নম্বর এতে আছে অপশন নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ড এই ধরনের আমরা দুটো পাবো এখানে আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের ছয় নম্বর পার্ট কি আছে পেপার কাট দেখো চিত্রতে যেটি আছে এই ধরনের পেপার কাট আমরা কোনটাতে পাচ্ছি দেখো আমরা চিত্রটি আগে দেখি একটা আমরা এখানে ত্রিভুজ পাচ্ছি এইটা এবং এরকম একটা ত্রিভুজ পাচ্ছি এবং একটা বক্স পাচ্ছি দেখো এইটাকে যদি আমরা ত্রিভুজে করি একটা ত্রিভুজ পাচ্ছি একটা বক্স পাচ্ছি কিন্তু এখানে তিনটে এইটাকে যদি এইভাবে ত্রিভুজ বানাই একটা ত্রিভুজ পাচ্ছি একটা দুটো ত্রিভুজ পাচ্ছি এইটাকে বক্স বানাই এটা ত্রিভুজই পাচ্ছি না তাহলে এটা দেখো এটাকে একটা বক্স পাচ্ছি এখানে একটা ত্রিভুজ পাচ্ছি প্লাস এখানে আর একটা ত্রিভুজ পাচ্ছি দেখো একটা বক্স তারপরে আর একটা ত্রিভুশ প্লাস এইখান থেকে এইখান থেকে আর একটা ত্রিভুশ এই চিত্রটা এরকম আছে তো এটা আমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ড এই পেপার কার্ড আমরা পড়ছে দু থেকে তিনটে পাবো আমাদের নেক্সট পার্টে কী আছে দেখো মিরর কানেকশন তো ফ্রেন্ড এই ধরনের মিরর কানেকশন যদি থাকে তোমাদের আমি একটা ট্রিক দিচ্ছি তোমাদের সবারই যে কোনো যেন পরীক্ষায় একটা করে রাফ কাগজ দেয় আমাদের এই রাফ কাগজটাকে যখন এই সংখ্যাটাকে আমরা দেখবো এখানে কি লেখা আছে জাস্ট আমরা খাতার একটা সাইডে লিখে নেব ওইভাবে এই খাতার সাইডে লেখার পরে এই খাতাটাকে জাস্ট মিডিল বরাবর বা যতটা লেখেছি এইভাবে খাতাটাকে একটা ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে খাতার পিছন সাইডটা আমরা দেখব দেখবে যা থাকবে ঠিক সেটাই আমাদের অ্যান্সার আর যদি এটা মিরর হলো আর যখন কোনো ওয়াটার কানেকশন দেবে বা জলে প্রতিবিম্ব দেবে তখন আমরা এইভাবে ভাঁজ করব এইভাবে ভাস করলে আমাদের বেরিয়ে যাবে তো আমাদের কী আছে দেখো ন্যাশনাল এর দর্পণ প্রতিবিম্ব কোনটি তো আমাদের ন্যাশনালের দর্পণ প্রতিবিম্ব কোনটি হবে অপশন নম্বর ডি এটি হবে ন্যাশনালের দর্পণ প্রতি অপশন নম্বর ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ড এই মিরার কানেকশন আমরা আমাদের এক্সামে মোটামুটি এক থেকে দুটো পাবো আমাদের নেক্সট পার্ট পার্ট নাম্বার এইট পার্ট নাম্বার এইটে আমাদের লুডু ছক আছে লুডুর ছক আমরা কীভাবে করবো দেখো আমাদের কি বলেছে তিনটি ডট তিনটি ডট কোথায় আছে এই তিনটি ডট এর বিপরীতে কটি ডট হবে তিনটি ডট আছে আমরা তিন প্রথমত তিন লিখে নেবো তিনের বিপরীতে কী কী আছে আমরা কীভাবে খুঁজবো দেখো তিন আছে এখানে তিনের পাশে কত আছে দুই আছে এবং তিনের পাশে চার আছে তারপরটাই তিন আছে তিন নেই তারপরে তিন আছে এই ছক হয়ে গেল এবং এই ছক এটাই তো তিন নেই আমাদের এটা দেখো তিন আছে তিনের বিপরীতে কত আছে এক আছে এবং দুই আছে তো দেখো তিনের বিপরীতে আমরা দুই এক পেলাম দুই পেলাম চার পেলাম আমরা পেলাম না কি কি পাঁচ আর ছয় তো আমাদের কোর্শনে কি পাস আছে কোথাও কোনো সক্কাতে পাস নেই তাহলে পাস তো আমাদের আগেই কেটে দিচ্ছি তাহলে আমাদের ছয় ইজ দ্য রাইট অ্যান্সার অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ড তোমরা তোমাদের এক্সামে এক থেকে দুটো ছক্কা পাবে এবং নেক্সট পার্ট পার্ট নাম্বার নাইন পার্ট নাম্বার নাইনে কী আছে গাণিতিক চিহ্নের পরিবর্তন দেখো ফ্রেন্ড গাণিতিক চিহ্নের পরিবর্তনে এই ধরনের ম্যাথগুলি তোমাদের এক্সামে রিজনিংয়ের মধ্যে অ্যাপ্লাই করেছে এগুলি তোমরা সাধারণত দু থেকে তিনটে পেয়ে যাবা তো এটাকে আমরা কীভাবে করব আমাদের কোর্সের আগে লিখিনি বারো গুণ চার ভাগ বারো যোগ পাশ বিয়োগ তিন এবার সংখ্যার পরিবর্তন গুণকে আমরা কি করব গুণকে ভাগ করব বারো ভাগ চার তারপরে ভাগকে কি করব ভাগকে আমরা যোগ করব যোগ বারো তারপরে যোগকে বিয়োগ করব বিয়োগ পাশ এবং বিয়োগকে গুণ করব এটা করলে প্রথমত ভাগের কাজ তিন প্লাস বারো গুণের কাজ তিন পাঁচা পনেরো বারো তিন যোগ করলে পনেরো বিয়োগ পনেরো পনেরো থেকে পনেরো চলে গেলে জিরো আমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার আমাদের নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট পার্ট আমাদের লাস্ট পার্টে আমাদের কি আছে এটা কোডিং ডিকোডিং কোডিং ডিকোডিংয়ের মধ্যে তোমরা মোটামুটি দু থেকে তিনটি অবশ্যই পাবে কোডিং ডিকোডিং তোমাদের এক্সামে দুই থেকে তিনটি থাকবেই তো দেখো এটা আমাদের কি আছে প্রথমত বি আছে ই আছে এ আছে টি আছে এবং এটাকে সাংকেতিক ভাষায় আমাদের লেখা হয়েছে কত ওয়াই ভি জেড জি এবং পরে কি আছে আমাদের কোর্সেনে এম আই এল ডি এবং সাংকেতিক ভাষায় আমাদের কি লিখতে হবে আমাদের জিজ্ঞাসা করেছে দেখো আমরা বিয়ের মান দুই জানি এবং ইয়ের মান পাঁচ এর মান এক টি এর মান কুড়ি তো ফ্রেন্ড ঠিক অপোজিট ওয়ার্ড যেটা যদি আমি প্রথম থেকে যাই মানগুলো আমরা এইভাবে পাবো এবং যদি আমি উল্টো দিক থেকে আসি উল্টো দিক দিয়ে মান যদি গুনি বিয়ের মান যেমন দুই আছে উল্টো দিক দিয়ে দুইয়ের মান কত ওয়াই সে ওয়াই এখানে লেগেছে প্রথম থেকে পাঁচের মান ইন এবং লাস্ট থেকে পাঁচের মান ভি প্রথম থেকে এর মান এক এবং জেডের মান লাস্ট থেকে এক টি এর মান প্রথম দিক থেকে গুনলে কুড়ি কুড়ি হবে জি এর মান যদি লাস্ট দিক থেকে গুণ আসা যায় ঠিক এই একই প্রসেসে আমরা পরের করব করবো এমের মান তেরো আয়ের মান নয় এল এর মান বারো এবং ডি এর মান ফোর এবং লাস্ট থেকে তেরোর মান কত লাস্ট থেকে তেরোর মান এন এবং লাস্ট দিক থেকে নয়ের মান আর এবং লাস্ট দিক থেকে বারোর মান ও লাস্ট দিক থেকে চারের মান ডাব্লু এন আর ও এটাই আমাদের রাইট অ্যান্সার এন আর ও অপশন নাম্বার এতে আছে রাইট অ্যান্সার এন আর ও তো ফ্রেন্ড এই দশটি বার তোমরা একটু ভালোভাবে দেখে যাও তোমরা রিজনিংয়ে কুড়িটি কোর্শনের মধ্যে চল্লিশ মার্ক থাকবে তোমরা এই চল্লিশে চল্লিশ পেয়ে যাবে থ্যাংক ইউ